Today we are going to join a class. The topic is punctuation and capitalization. তোমরা জানো punctuation and capitalization 2021-22 সালের সিলেবাসের যারা এসএসসি এক্সামিনিস তাদের জন্য এখানে 10 মার্ক দেওয়া আছে। আগে ছিল 5 মার্কস, এখন কত মার্কস? 10 মার্কস, তাই না? 10 মার্কস দেওয়ার কারণে এটার গুরুত্ব আরো বেড়ে গেছে। সো আমরা এটা আর একটু সিনসিয়ারলি করব। অনেকে এই আইটেমটাকে গুরুত্ব দেয় না, মনে করে যে পারবো এটা, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয় বা দুর্বোধ্য হয়, সেই কারণে, যে কারণটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না এই কারণে, তাই না? তো পাংচুয়েশনের আমি তিনটা ক্লাস নেব মূলত। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের রুলস হবে, আর এইচডব্লিউ হিসেবে এক্সারসাইজ দিব, আর তৃতীয় ক্লাসে আমরা একটা পরীক্ষা নেব। এরকম করে মোট তিনটা ক্লাসে আমরা উই উইল ফিনিশ। আচ্ছা, এবার দেখো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন স্ক্রিন শেয়ার হয়েছে মনে হচ্ছে, তাই না? তোমাদের যে বিষয়টা আরেকটু জানানো দরকার আবারও বলতেছি আমি, সেটা হচ্ছে যে অবশ্যই ক্লাসে জয়েন করতে ক্লাসে জয়েন না করলে 70% প্রেজেন্টেশন না থাকলে প্রেজেন্ট না থাকলে তাহলে কিন্তু তোমরা প্রমোশন পাবে না। দ্যাট মিন্স ইউ উইল নট বি প্রমোটেড ফর এসএসসি এক্সাম ইন 2022। আচ্ছা, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন দুটাই হচ্ছে নাউন। হ্যাঁ, পাংচুয়েশন দেখো বর্ণনা, আমরা একটু ডিসক্রিপশন থেকে শুরু করব। সেন্টেন্স বা বাক্যের অর্থকে তাৎপর্যপূর্ণ, সুস্পষ্ট কিংবা সাবলীলভাবে প্রকাশ করার জন্য কতিপয় চিহ্ন ব্যবহার করতে হয়, তাই না? এই সমস্ত সাংকেতিক চিহ্নকে পাংচুয়েশন বলে। আমরা যখন সেন্টেন্স ব্যবহার করি, সেন্টেন্স লিখি, তো লিখতে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে হয়, এই চিহ্নগুলোই পাংচুয়েশন। দেখো অরিজিন মানে উৎপত্তি, কোত্থেকে পাংচুয়েশনটা উৎপত্তি হয়েছে, কোথায় ছিল, তাই না? এর উৎপত্তি স্থলটা কোথায় একটু খেয়াল করো। ইংরেজি পাংচুয়েশন শব্দটি, এই পাংচুয়েশন শব্দটি কিন্তু ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ পাংটাম থেকে এসেছে। যেটা এসেছে পাংটাম, একটা ল্যাটিন শব্দ, ওটা থেকে, যার অর্থ হচ্ছে বিন্দু বা চিহ্ন। দেখো তুমি যখনই যে চিহ্ন লিখতে যাও আগে কিন্তু বিন্দু দিয়ে শুরু করতে হয়, তাই না? তুমি দেখো ফুল স্টপ লেখো, বিন্দু দিতে হয়। তুমি যখন কোয়েশ্চেন মার্ক লেখো, বিন্দু দিতে হয় না? আগে বিন্দু দিয়েই তো মার্কটা তৈরি করতে হয় নাকি? তো যে কোনো সাইন বা যে কোনো তুমি পাংচুয়েশন করো না কেন, অবশ্যই আগে কি দিয়ে শুরু করতে হয়, বিন্দু বা চিহ্ন। তাহলে এটাকে আমরা বিন্দু বা চিহ্ন বলবো। এবার ডিফিনিশনে চলে যাচ্ছি, সংজ্ঞায় চলে যাচ্ছি। দেখো বাক্যের অর্থ বা সেন্টেন্সের অর্থ সুস্পষ্ট করতে বাক্যস্থিত শব্দ সমূহের মধ্যে বা শেষে বিরাম চিহ্ন ব্যবহারের কলাকৌশলকে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন বলে। দেখো আমরা তিনটা ধাপ পার করলাম, একটা হচ্ছে ডিসক্রিপশন, আর একটা হচ্ছে অরিজিন, আর একটা হচ্ছে ডিফিনিশন। আর প্রশ্ন আছে এই তিনটাতে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার চলে যাচ্ছি আমরা সাইন, এই সিম্বল গুলা আর আমরা শিখব উইথ বেঙ্গলি মিনিং, এবং এই সিম্বল গুলা কিরকম একটু লক্ষ্য করি। দেখো তোমরা যখন যেটা বুঝতে পারবে না বা বুঝতে যদি তোমরা আনেবল হও, আমাকে জাস্ট নক করবা যে স্যার বুঝি নাই বা এই জায়গাটা বুঝাই দেন, কিন্তু রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা, আর ক্যামেরাটা অন রাখো। হ্যাঁ, ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে বা রেকর্ড ছাড়াও রেকর্ড হইলেও সব ক্ষেত্রে ক্যামেরা অন রাখবা, কারণ আমি তোমাদের মুভমেন্টটাও দেখতে চাচ্ছি যে তোমরা আসলে সিনসিয়ারলি ক্লাস করছো কিনা। আচ্ছা, এবার দেখো ফুল স্টপ, উচ্চারণটা হচ্ছে ফুল স্টপ। এখানে দেখো এই চিহ্নটা দেখো, মার্কস এখন সিরিয়াল দিয়েছি লেফটে, আর মাঝে দেখো পাংচুয়েশন গুলা, আর এখানে মার্কস দেওয়া আছে সিম্বল গুলা, আর মিনিংও দেওয়া আছে, তাই না? এখানে আমি চারটা কলামে দিয়েছি, তোমরা একটু চারটা কলাম ফলো করো। নাম্বার ওয়ান ফুল স্টপ, এই দেখো ফুল স্টপ চিহ্নটা, যার বাংলা হচ্ছে দাঁড়ি বা পূর্ণ বিরতি। বলতো কৌশিক দত্ত ফুল স্টপের বাংলা কি? পূর্ণ বিরাম বা দাঁড়ি। আচ্ছা, তারপর দুই নম্বর দেখো কমা, কমা কমা কিন্তু ইংরেজি শব্দ, তাই না? এই দেখো সিম্বলটা দেখো, এই যে, আর স্বল্প বিরতি, কমার বাংলা কি মাতাব? স্বল্প বিরতি, তাই না? মাতাব শুনতে পাচ্ছ? জি স্যার। বলো কমার বাংলা কি? স্বল্প বিরতি। ক্লাসে কেন আমি প্রশ্ন করি যে তোমরা সিনসিয়ারলি অ্যাটেন্টিভ কিনা, তোমরা কি আসলে ক্লাস করছো নাকি ক্লাসে জয়েন করে অন্য জায়গায় চলে গেছো? না স্যার, আসি তো। এই জায়গাটা খেয়াল করবা। আচ্ছা, তারপর দেখো সেমিকোলন, এই যে সেমিকোলনের সিম্বলটা দেখো, বাংলা হচ্ছে অর্ধচ্ছেদ, বাংলা কি?
বলো স্যার অর্ধচ্ছেদ অর্ধচ্ছেদ রেসপন্স করবা আমি ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা রেসপন্স করছো না তার মানে কি আমি খালি পড়িয়ে যাব তুমি যদি রেসপন্স করো তাহলে বুঝাবো তুমি অ্যাটেনটিভ আর তুমি যদি রেসপন্স না করো তাহলে বুঝবো যে তুমি নট ইউ আর নট অ্যাটেনটিভ টু মাই ক্লাস ওকে নাম্বার 4 কোলন এই দেখো কোলনের সিম্বলটা ক্যান ইউ সি দা সিম্বল অফ কোলন ইন নাম্বার 4 কোলন এর বাংলা কি ছেদ ছেদ চিহ্ন বাংলাটা কি কোলনের ছেদ চিহ্ন ছেদ চিহ্ন কোলন ড্যাশ এই যে কোলন ড্যাশ তৃতীয় ছেদ কোলন ড্যাশ দেখো তৃতীয় ছেদ নাম্বার 6 নোট অফ ইন্টারোগেশন অর কোশ্চেন মার্কস তাহলে আমরা নাম্বার 6 দেখো যেটা এটাকে নোট অফ ইন্টারোগেশন বা কি বলতে পারি কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক আচ্ছা তারপরে দেখো নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি মার্কস এই যে চিহ্ন সিম্বলটা দেখো চিহ্নটা দেখতে পাচ্ছ এই যে দেখো বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন কেউ লেখো না কারণ এই এই ক্লাসটা আবার ইউটিউব চ্যানেলে যাবে তখন তোমরা ওখান থেকে পজ দিয়ে স্ক্রিনশট দিয়ে বা যেখানে যেখানে বুঝতে সমস্যা হচ্ছে দেখতে পারবে কেউ লিখো না জাস্ট খালি খেয়াল করে শুনো তার চ্যানেল নাম কি স্যার আরপিএলএসসি ইউটিউব চ্যানেলে ঢুকলেই পাবে আরপিএলএসসি তে তুমি যখন সার্চ দিবে arplc.org.bd ওখানে ইউটিউব চ্যানেল আছে ওখানে সার্চ দিলেই পাবে দেখো ইনভার্টেড কমা নাম্বার 4 ইনভার্টেড কমা বা কোশ্চেন কোটেশন মার্ক সরি কোটেশন মার্ক এই দেখো ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক এটা আমরা সবচেয়ে এই ব্যবহারটা কোথায় দেখি বলো তো ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের একটা আইটেম আছে তোমাদের সেখানে আমরা এটা দেখতে পাই কোনটা ন্যারেশন হ্যাঁ ন্যারেশন আমরা দেখতে পাই যে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক এই দেখো উদ্ধৃতি বা উদ্ধকরণ চিহ্ন উদ্ধকরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে তারপর দেখো ড্যাশ নাম্বার 9 এ ড্যাশ অসমাপ্ত বাক্যের চিহ্ন তোর একটা বাক্য শেষ হয় নাই রয়ে গেছে কিছু অংশ তখন আমরা কি ব্যবহার করি ড্যাশ ব্যবহার করি নাম্বার 10 হাইফেন দেখো হাইফেন কিন্তু ড্যাশ হচ্ছে ছোট হাইফেন আর ড্যাশের মধ্যে একটু গুলিয়ে ফেলি আমরা হাইফেন একটু বড় সরি ড্যাশ একটু বড় হাইফেন একটু ছোট সংযোজন চিহ্ন অ্যাপোস্ট্রফি দেখো অ্যাপোস্ট্রফি চিহ্ন কমার মতো উপরে তাই না লোপ চিহ্ন যদি কোনো লেটার বা লেটার্স লোপ যায় বাদ যায় বা হিডেন থাকে তখন আমরা এই চিহ্ন ব্যবহার করি তারপরে দেখো ব্র্যাকেটস বা প্যারেনথেসিস 12 নাম্বার এই দেখো ব্র্যাকেটস বা প্যারেনথেসিস বন্ধনী তাই না এটাকে কি বলে বন্ধনী স্ল্যাশ বা অবলিক স্ল্যাশ বা অবলিক দেখো আমরা অনেক অবলিক বলি আসলে অবলিক তীর্যক চিহ্ন বা বাঁকাটান তারপর দেখো অ্যাস্টারিস্ক ব্যবহার করা হয় তারকা চিহ্ন তাই না এর বাইরেও আরো কিছু সিম্বল আছে ম্যাথমেটিক্যাল সিম্বল আছে সাইন্টিফিক কিছু সিম্বল আছে মোস্ট কমনলি যেগুলো ইউজ হয় ইংরেজিতে আমি সেগুলো এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি সবাই কি বুঝতে পেরেছো চিহ্নগুলো এই চিহ্নগুলো সিম্বল সহ এবং অর্থ সহ শিখে নেবে অনেকে যদি জিজ্ঞেস করি হাইফেন কোনটা পারে না দিতে পারে না লিখতে পারে না এরকম যেন না হয় ঠিক আছে তো এটার চেষ্টা করবে পূর্ণ রূপে অর্থ সহ শিখতে আচ্ছা পরবর্তী ধাপে চলে যাচ্ছি আমরা পাংচুয়েশনের ব্যবহারে চলে যাব আমরা এবার চলে যাব ইউসেজ অফ পাংচুয়েশন এখানে দুইটা জিনিস তোমরা খেয়াল করবা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন দুইটা মিলেই কিন্তু এই আইটেমে থাকে তাই না আমরা আগে পাংচুয়েশনের ইউসেজ শিখবো দেন আমরা ক্যাপিটালাইজেশনের ইউসেজ শিখবো তাহলে আমরা পাংচুয়েশন কাকে বলে তারপরে এটার উৎপত্তি এটা সিম্বল এগুলো সব বাংলা সহ শিখে নিলাম এটা হলো প্রাথমিক ধাপ এবার সব পাংচুয়েশনের ব্যবহার ইউজেস অফ পাংচুয়েশন ঠিক আছে ইউসেজ অফ পাংচুয়েশন শুরু করছি ফুল স্টপ দেখো পূর্ণ ব্যবহার বুঝাতে এখানে একটা কথা আমি বলে রাখি আগেই এর ব্যবহার অনেক আছে ব্যাপক আছে কিন্তু আমি মৌলিক ব্যবহারগুলো এখানে তুলে এনেছি আমি যে ব্যবহারগুলো তোমাদেরকে এখন শেখাবো এর বাইরে অনেক ব্যবহার আছে মূলত যেগুলো বেশি ইউজ হয় বেশি পরীক্ষাতে আসে এই টাইপস গুলো আমি সিলেক্ট করে তোমাদের জন্য প্রস্তুত করেছি কথা বুঝতে পেরেছ কিন্তু ব্যবহার তো অনেক তো আমি মূলত কিছু বেসিক ব্যবহার গুলো এখানে তুলে ধরেছি আচ্ছা দেখো পূর্ণ ব্যবহার বোঝাতে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে পূর্ণ ব্যবহারটা কি মানে একটা সেন্টেন্স আমি লিখলাম লিখে ফুল স্টপ কোথায় দিলাম বা সেন্টেন্সটা উচ্চারণ করবো কিরকম অর্থাৎ পূর্ণ ব্যবহার করতে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের সঠিক ব্যবহারের জন্য আমাদেরকে ফুল স্টপ দিতে হয় যেমন দেখো ফুল স্টপ গুলো আমরা সাধারণত কোন কোন সেন্টেন্সে ইউজ করি একটু দেখো অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সে
কোন সেন্টেন্সে বলো তো পুরো সেন্টেন্সে যদি আমি হি ইজ দিয়ে ফুল স্টপ দিতে বা হি এর পরে ফুল স্টপ দিতাম তাহলে কি হতো খেয়াল করো যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো উপাধি বা নাম সংক্ষিপ্ত আকারে বা অ্যাব্রিভিয়েশন রূপে অ্যাব্রিভিয়েশনের বাংলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তাই না লেখার সময় প্রত্যেক অধ্যাক্ষরের পরে ফুল স্টপ ব্যবহৃত হয় যেমন দেখো জি বি স মানে কি জি ফর জর্জ বি ফর বার্নার্ড স ফর তো স তো দেওয়া হয়েছে পূর্ণরূপে জর্জ বার্নার্ড স বিবিসি তাই না ইউকে তাই না সংক্ষিপ্ত রূপ বুঝতে পারছো আচ্ছা এবার একটু কথা বলি এখানে একটু কথা বলি পাংচুয়েশন এই চ্যাপ্টারে আসলে তখন আমরা এখানে ফুল স্টপ দিব কিন্তু আধুনিক গ্রামারে আধুনিক স্টাইল ইংলিশে এখন আর এরকম ফুল স্টপ ব্যবহার করে না কথা কি বুঝতে পেরেছো যখন পরীক্ষায় আসবে পাংচুয়েশন তখন কি ব্যবহার করবা না করবা না করব না স্যার করব স্যার পরীক্ষা তো আসলে তো পাংচুয়েশনের ক্ষেত্রে আসলে তো করবে কিন্তু অন্য ক্ষেত্রে করবে না স্যার না স্যার অন্য ক্ষেত্রে ব্যবহার করা দরকার নাই কারণ আধুনিক গ্রামারে পাংচুয়েশনের অনেক ব্যবহার বাদ দিয়ে দিয়েছে যেগুলো প্রচলিত আকারে ব্যবহৃত হচ্ছে যেমন তোমরা দেখো বিবিসি ওয়ার্ল্ড সার্চ দিয়ে দেখো বিবিসি ওয়ার্ল্ড যেই চ্যানেলটা আছে দেখবো ওখানে বিবি এর পরে ফুল স্টপ দেওয়া নাই আছে ইউকে ইউকে এর পরে ইউ এর পরে ফুল স্টপ দেওয়া নাই তার মানে এটা হচ্ছে আধুনিক নিয়ম আর কি আচ্ছা এবার চলে যাচ্ছি তাহলে কমন ব্যবহার শিখলাম দুটো ঠিক আছে এবার হচ্ছে কমা আরো ব্যবহার আছে বারবার বলছি কিন্তু মূলত বেসিক ব্যবহার গুলো আমি তুলে ধরছি কমা কমা এর বাংলাটা কেউ বলতে পারবে কি শিখেছিলাম স্বল্প বিরতি চলে যাচ্ছে কমার ব্যবহারে দেখো প্রথমে সেন্টেন্সের স্বল্প সময় থামার জন্য ফুল স্টপ হচ্ছে পূর্ণ বিরতি অর্থাৎ সম্পূর্ণভাবে থেমে যাবে আর কমা হচ্ছে অল্প সময় থামতে হবে অথবা একটি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে অন্য একটি ওয়ার্ড ফ্রেজ ক্লজ থেকে পৃথক করার জন্য কমা ব্যবহৃত হয় সবাইকে দেখতে পাচ্ছ কৌশিক তুমি শুধু হাই তুলছো কেন ঘুম আসছে এবার দেখো হি এইট গরম স্যারের জন্য আচ্ছা দেখো হি এইট রাইস কমা ভেজিটেবলস কমা ফিশ এন্ড মিট দেখো এখানে কমা দিয়েছে কি শব্দকে আলাদা করতে দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে দেখো ইন দা মর্নিং দা সান রাইজেস কোথায় কমা দিয়েছি ইন দা মর্নিং দা সান রাইজেস কোথায় কমা হয়েছে বলো আর ইন দা মর্নিং এর এটা কি ওয়ার্ড ফ্রেজ না ক্লজ প্রথমটা উদাহরণ দিয়েছে ওয়ার্ড এর পরে কমা আর দ্বিতীয়টা উদাহরণ হচ্ছে ফ্রেজ এর পরে কমা তিন নাম্বার উদাহরণ দেখো ইফ ইউ কাম আই উইল গো যদি তুমি আসো আমি যাব এখানে কিসের পরে কমা দিয়েছি দেখো ইফ ইউ কাম এর পরে কমা কিসের পরে কমা হয়েছে বলো ইফ ইউ কাম ইফ ইউ কামটা কি মানে কিসের পরে কমা হলো ক্লজ এর পরে কিসের পরে ক্লজ এর পরে কমা দিয়ে দেখো ওয়ার্ড ফ্রেজ বা ক্লজ এতে লিখে দিয়েছি আমি উপরে খেয়াল করো তারপরে উদাহরণ চলে যাচ্ছি আমরা কোন সেন্টেন্সে জোড়ায় জোড়ায় ওয়ার্ড থাকলে প্রত্যেক জোড়া পৃথক করে দেখানোর জন্য কমা ইউজ হয় যেমন দেখো হাই অ্যান্ড লো কমা এটা জোড়ায় জোড়ায় হাই অ্যান্ড লো একটা হচ্ছে জোড়ায় জোড়ায় ওয়ার্ড রিচ অ্যান্ড পুয়ার কমা ইয়াং অ্যান্ড ওল্ড মাস্ট ডাই দেখেছো জোড়ায় জোড়ায় ওয়ার্ড আসছে এই জন্য কি কমা
দেখো কেজ ইন অ্যাপোজিশন নাউন বা প্রোনাউন অ্যাপোজিশনের উভয় পাশে কমা বসে, নাউন অ্যাপোজিশন বা প্রোনাউন অ্যাপোজিশন তার উভয় পাশে কমা বসে। যেমন দেখো আলেকজান্ডার কমা দ্য কিং অফ মেসিডন কমা ইনভেডেড ইন্ডিয়া, দেখেছো? তারপর দেখো কোন ওয়ার্ডের পর পর পুনরাবৃত্তি হলে কমা ইউজ হয়। ওয়ার্ক, ওয়ার্ক ফর ইউর প্রোগ্রেস, ওয়ার্ক। আবার দেখো আরেকটা ওয়ার্ড আসছে ওয়ার্ক, পুনরাবৃত্তি হয়েছে, রিপিটেড ওয়ার্ড, এই জন্য কি হয়েছে মাঝে কমা। পার্টিসিপল ফ্রেজের প্রথমে কমা ইউজ হয়। দেখো হি সেড কমা আই এম ইল টু ডাই, দেখছো ন্যারেশন এটা আসে তাই না? কোথায় আসে এটা? ন্যারেশন। তারপর দেখো ডেট অ্যাড্রেস প্লেস নেম ইত্যাদি পৃথক করার জন্য কমা ব্যবহৃত হয়, বুঝতে পেরেছো? এখানে দেখো ডেট অ্যাড্রেস প্লেস নেম এগুলোর পরে কি বসছে? কমা বসেছে। কি বসেছে? আমরা ফুল স্টপ কমা দুটো শেষ করলাম, এবার চলে যাচ্ছি সেমিকোলন। সেমিকোলনের বাংলাটা কি যেন শিখেছিলাম বলো তো? সেমিকোলনের বাংলাটা কি শিখেছিলাম বলো? দেখো তো কালকে দিবা আছে ভাষায় বা আমার কত কিছু দেখেছিল বলছেন আইটার অর্ড লইছি ভাই ছেদ অর্ধচ্ছেদ, তাই না? এগুলো বাংলায় শিখতে হবে, তাই ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নিবা যেগুলো যেগুলো দরকার। সেমিকোলনে চলে যাচ্ছি। কমার চেয়ে, কমার চেয়ে এবং ফুল স্টপের চেয়ে কম সময় প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহৃত হয়। কম্পাউন্ড সেন্টেন্স কে বিচ্ছিন্ন করতে এবং ক্লজ কে বিচ্ছিন্ন করতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন দেখো দ্য সেরিমনি ওয়াজ ওভার, দ্য গেস্ট অ্যারাইভড এন্ড আই ওয়াজ সিটিং আউটসাইড দ্য চার্চ। দেখো দ্য সেরিমনি ওয়াজ ওভার কমা, দ্য গেস্ট অ্যারাইভ, দেখো সেমিকোলন, এন্ড আই ওয়াজ সিটিং আউটসাইড দ্য চার্চ, দেখেছো? যদিও আধুনিক ইংরেজিতে এরকম ইউজ হয় না, এন্ড এর আগে এখানে ইউজ হয় না, তবে পাংচুয়েশনে যদি আসে পরীক্ষায় অবশ্যই ইউজ করতে হবে। কোলন, কোলনের বাংলা কি বলতো? কি শিখেছো কোলনের বাংলা? কোলনের বাংলা কি শিখিয়েছিলাম বলো? বলতে পারছো না? দেখো তো কোলনের বাংলা কি কি? ছেদ চিহ্ন, ছেদ চিহ্ন, এগুলো বাংলা সহ মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা কোলন সেমিকোলন অপেক্ষা দীর্ঘ বিরতি বোঝায়। কোলন হচ্ছে সেমিকোলন হচ্ছে একটু বেশি বিরতি দেয়। দুই বা ততোধিক সেন্টেন্সের মধ্যে কনজাংশন থাকলে পূর্ববর্তী স্টেটমেন্টের কোনো কারণ দেখানোর জন্য কোলন ব্যবহৃত হয়। যেমন দেখো দ্য ম্যান ইজ লেজি কোলন, হি ইজ পুয়র সেমিকোলন, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, দেখেছো? কোন উদাহরণ দৃষ্টান্ত বা ব্যাখ্যা বা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। যেমন দেখো দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, দেখো কোলন দিয়েছি আমরা, এরকম দেই না? যেমন যেমন লিখে আমরা কি কোলন দেই না? অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস, দেখছো? বুঝতে পেরেছ? তারপর দেখো কোনো উক্তি বা উদ্ধৃতি শুরু করতে কোলন বসে। যেমন কিডস সেইস, দেখছো, কোনো উদ্ধৃতি বলতে বা উক্তি বলতে, আই থিং অফ বিউটি ইজ আ জয় ফরএভার, কিডস সেইস, এখানে দেখছো কি বলছে? কিডস এর পরে একটা কোলন, কিডস এটা বলেছেন, আই থিং অফ বিউটি ইজ আ জয় ফরএভার, যেটা সৌন্দর্যপূর্ণ সেটা সব সময় কি আনন্দদায়ক। কোলন ক্লিয়ার? এবার চলে যাচ্ছি কোলন ড্যাশে। কোলন ড্যাশে ফলো করো, কোন কিছুর উদাহরণ দিতে কোলন ড্যাশ বসে। যেমন আ লিস্ট অফ টু পয়েন্টস ইজ গিভেন বিলো, আমরা যেমন এটা কোথায় লিখি ডায়লগে লিখি না,
a dialogue between myself and my friend Kaushik Dutt about the environment pollution is given below. আমরা এরকম লিখি না, colon দেই না, colon dash দেই না, colon dash দেই না, colon না এটা colon dash. যেমন দেখো, a list of two points is given below. Number one paper, number two pen. Note দেখো, বর্তমানে colon dash এর পরিবর্তে colon ও ব্যবহার করে. বর্তমানে colon dash, এই colon dash এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? Colon ও ব্যবহার করতে পারি. যেমন dialogue এখন কিন্তু colon ও ব্যবহার করে, করে না? colon dash ব্যবহার না করে ম্যাক্সিমাম কি ব্যবহার করি? colon. colon ব্যবহার করি. dialogue এখন colon dash না ইউজ হয়, হয় হচ্ছে colon. তারপর দেখো note of interrogation, question mark. যেমন দেখো প্রশ্নবোধক সেন্টেন্সের শেষে note of interrogation বসে, যেমন what class are you in? প্রশ্ন করেছে, question mark বসেছে. date, তারিখ বা স্বর ব্যবহারে সন্দেহ প্রকাশের ক্ষেত্রে note of interrogation বসে. ধরো একজনের জন্ম তারিখ বা মৃত্যু তারিখ, এটার মধ্যে একটা সন্দেহ আছে যে আসলে কি এটা পিওর কিনা, অথেন্টিক কিনা, সঠিক কিনা, এরকম যদি কনফিউশন তৈরি হয় তখন কি ইউজ করতে হয়? নোট অফ ইন্টারোগেশন. যেমন শেক্সপিয়ার 1564 to 1660, এটা সন্দেহ আছে, তাই না? সন্দেহ থাকার কারণে এখানে কি ইউজ করছি আমরা? কোশ্চেন মার্ক দিয়েছি. ঠিক আছে, জি স্যার. আচ্ছা, 7 নম্বর পর্যন্ত আজকে ক্লাসে আমরা করব, তারপর আমি এসডব্লিউ দিব, তারপর ক্লাস শেষ করব. নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি মার্কস. দেখো এক্সক্লেমেশন, কোন সেন্টেন্সে বিস্ময়, আবেগ, দুঃখ, আকস্মিক মনের ভাব প্রকাশ করলে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহৃত হয়। যেমন দেখো, হাউ নাইস দা মুন ইজ, আশ্চর্যবোধক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? এক্সক্লেমেশন মার্ক. ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার. আচ্ছা, তো আমি এসডব্লিউ দিব, তার আগে ক্লাসটা রেকর্ড শেষ করে দিচ্ছি।